রমজান মাসের পূর্ব মাস, শাবান মাসের প্রথম দিন। আজকে আল্লাহ তাবারক ও তাআলা এমন একটা মুহূর্তে জলসায় আমাদেরকে আসার, বসার এবং কয়েকটি কথা বলার মতো তৌফিক দান করলেন। এজন্য প্রত্যেকই অন্তর অন্তস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সৈয়দুল আম্বিয়া, দো জাহানের বাদশাহ, আখিরি নবী, সৈয়দুনা ও কুদওয়াতুনা ও হাবিবুনা ও নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসলামের প্রতি অসংখ্য দুরুদ ও সালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মাল মুজতাহিদিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম সহ আমাদের যে সকল মুরব্বিয়ান অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাবারক ও তাআলা তাদের প্রত্যেকের কবরকে আজকের এই হাদিয়াটুকু পৌঁছে দিন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বাইতুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান মেহমান, হাজারো হাজারো আলেমের উস্তাদ, শুধু তাই নয় বর্তমানেও অসংখ্য অগণিত মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল হুজুর যার ছাত্র, শাইখুল হাদিস সরজত মাওলানা হারুন আল মাদানী সাহেব, অধ্যক্ষ টুমসর ইসলামিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় উস্তাদকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াতের জিন্দেগি দান করে দিন বলি আল্লাহুম্মা আমিন। এবং প্রধান ওয়াইজিন হযরত মাওলানা ইমনান হোসেন সিদ্দিকী বিবারিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক বিবারিয়া নাসিরনগর মাদ্রাসা, বিশেষ ওয়াইজ হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, খতিব বাইতুস সালাম জামে মসজিদ এবং মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওহি সাহেব জামিয়া রশিদিয়া মাদ্রাসা ফেনী সহ আরও যারা এখানে বলেছেন, যারা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের কথাগুলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করে দিন বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের পাশের মসজিদে প্রায় দীর্ঘ পাঁচ বছর জুমার নামাজ পড়িয়েছি, তো যারা আমার পিছনে নামাজ পড়েছেন অনেকেই জানেন সুর আমার নাই, তবে যেখানেই দু একটু কথা বলার আল্লাহ তৌফিক দান করেন চেষ্টা করি কিছু যাতে মুসল্লিরা বাড়িতে নিয়ে যেতে পারে, এটা সব সময় চেষ্টা করি। আর মুসল্লিদেরকেও এই মন মানসিকতা থাকতে হবে যে আমি যে কোনো মজলিসে বসি না কেন, কিছু না কিছু ফায়দা যাতে আমি নিয়ে যেতে পারি। তো এই নিয়ত নিয়ে যদি যেই যেই কাজ করুক না কেন, কিছু না অল্প হোক বেশি হোক, কিছু না কিছু ফায়দা পাবে। তো আজকে কি কিছু শুনে বাড়িতে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিগতভাবে জীবন পরিচালনা করার জন্য আমলের নিয়তে শুনবেন নাকি আমল না করার নিয়তে শুনবেন সেটা আগে বলেন। আপনি অল্প শোনেন বেশি শোনেন, যদি আমলের নিয়তে শোনেন তাহলে কিছু না কিছু অবশ্যই পাবেন, যেটা আপনার ব্যক্তিগত জীবনও কার্যকর হবে, পারিবারিক জীবনও কার্যকর হবে, দুনিয়াতেও কার্যকর হবে, পরকালেও কার্যকর হবে। তো শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সাহায্য চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে আগে ইখলাসের সাথে কয়েকটি কথা নিজের আমলের নিয়তে বলার তৌফিক দান করে দেন বলি আল্লাহুম্মা আমিন। আপনারা এখানে যারা উপস্থিত, যারা বিভিন্ন দোকানে পাটে বসে আছেন, বাড়ির মধ্যে আমাদের যে সকল মা বোন বসে আছেন, তারাও যাতে ইখলাসের নিয়তে আমলে নিয়তে কিছু শোনে এবং কিছু যাতে জীবনে বাস্তবায়ন করতে পারে সেই নিয়তে শোনার তৌফিক দান করে দিন বলি আল্লাহুম্মা আমিন। আজকে হচ্ছে পবিত্র শাবান মাসের প্রথম দিন। এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অনেক ফজিলতের কথা বলেছেন, পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমল করেছেন। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে না তাদের হিসাব আলাদা। আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দিন শরীয়ত মানার কিছুটা হলেও চেষ্টা করি, তারা যে আরবি বারোটি মাস, এ মাসের নাম হয়তো বা অনেকেই জানেন না।
কোন মাসের কি গুরুত্ব এটাও হয়তো অনেকে জানে না। যারা নামাজ পড়ে না, দিন শরীয়ত মানে না, তাদের হিসাব ভিন্ন। আর আমরা যারা পড়ি, ইসলাম মোতাবেক জানার চেষ্টা করি, মানারও চেষ্টা করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কোন দিন দিয়ে কোন সময় আসে, কোন সময়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলাম বেশি গুরুত্ব দিয়েছেন, ইবাদত করেছেন, আমরা অনেকেই ওই বিষয়ে বেখবর। অন্যান্য ক্ষেত্রে কোন সময় সময় আসে, কোন সময় সময় যায়, বিশেষ করে যুব সমাজ, কোন দিন খেলার সময় হবে, কোন দিন ফাইনাল খেলা হবে, সেমিফাইনাল হবে, খেলোয়াড়দের নাম সহ জানে। আর মুসলমানের সন্তান আমরা, আমরা কোন মাসের কোন গুরুত্ব সেটাও আমরা জানি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম বেশি বেশি জানার মানার তৌফিক দান করে দিন বলি আল্লাহুম্মা আমিন। ফাঁকা জায়গা যেখানে আছে আমরা পূরণ করি, একটু আল্লাহর ওয়াস্তে সবাই সামনের দিক দিয়ে ফাঁকা জায়গা বরাদ করে তারপরে বসি, দেখতে সুন্দর দেখা যাবে, একটু সামনে আগায় বসি। সবাই ফাঁকা জায়গা পূরণ করে দেখতেও সুন্দর হবে, শয়তানও বসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের একেবারে শেষ আয়াতের শেষ অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর দিদার সাক্ষাৎ লাভের আশা করে, আকাঙ্ক্ষা করে, যে ব্যক্তি চায় আমি আমার বান্দা আমাদের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দিদার লাভের আল্লাহকে নিকট যাওয়ার যে ব্যক্তি ইচ্ছা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, ওই ব্যক্তি যাতে নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আমার সাথে আর কাউকে শরীক না করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুর সরল অনুবাদ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আমার দিদার সাক্ষাতের আশা করে, ফালইয়ামাল আমালান সালিহা, ওই ব্যক্তি যাতে নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আমার সাথে আর কাউকে শরীক না করে। এ আয়াতটা খুতবায় বলেছিলাম, আর এই মাসের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন একটা কথা বলেছেন। তো হাদিস আর কোরআনের দুটোটার সমানভাবে মিলিয়ে দিব আলোচনার শেষে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দিদার যদি আমরা সাক্ষাৎ করতে চাই, তাহলে নেক আমল করার কথা বলেছেন, পাশাপাশি শিরক মুক্ত ইবাদত করার কথা বলেছেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসসালাম এই মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে কি আমল করেছিলেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরি রমাদান আও কামা ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রমজানের মাসে পুরা মাস রোজা রাখতেন এবং শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে আর অন্য কোন মাসে এমন রোজা রাখতেন না, বলি সুবহানাল্লাহ। তো এই কথাটা কে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, স্বামীর বিষয়ে সবচেয়ে বেশি কথা জানে তার স্ত্রী। ওই স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলাম শাবান মাসে এমন অধিক পরিমাণে রোজা রাখতেন আর অন্য কোন মাসে এমনটা রাখতেন না, বলি সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
قلت يا رسول الله আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসলাম কে বললাম মা আরাকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল মা আরাকা তাসুমু শাহরাম মিন শুহুর যে আপনি যে এই মাসে এত অধিক পরিমাণে রোজা রাখেন তাসুমু শাহরাম মিন শুহুর এই মাসে আপনি যে এত পরিমাণে রোজা রাখেন এই রোজা রাখার কারণটা কি কথা বুঝেন আমার জায়েদ ইবনে উসামা উসামা ইবনে জায়েদ জায়েদের ছেলে উসামা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ওই পালক পুত্রের নাতি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি আপনি এই মাসে এত অধিক পরিমাণে রোজা কেন রাখেন প্রশ্ন বুঝছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসলাম বলেন যালিকা শাহরুন এটা হচ্ছে এমন মাস বাইনা রজব ওয়া রমাদান এই শাবান মাস হচ্ছে রজব এবং রমাদান মাসের মধ্যবর্তী একটা মাস প্রশ্ন করলেন আপনি কেন এই শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন এই শাবান মাসটার আগের মাস হচ্ছে রজব মাস আর শাবান মাসটার পরের মাস হচ্ছে রমজান মাস ইয়াগফালুন নাস এই মাসটা শাবান মাসের মধ্যে মানুষ সবচেয়ে বেশি গাফিল থাকে মনোযোগ আসেনি আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই শাবান মাসের আগের মাস রজব মাস আর পরের মাস হচ্ছে রমজান মাস মধ্যবর্তী হচ্ছে শাবান মাস এই শাবান মাসের মধ্যে ইয়াগফিলুন নাস মানুষ সবচেয়ে বেশি গাফিল থাকে তাহলে এই শাবান মাসে সবচেয়ে বেশি গাফিল কিভাবে থাকে রমজানের পূর্ব মাস হচ্ছে শাবান মাস যারা গুনাহের কাজ করতেই থাকে অথবা শুধু কেবলমাত্র রমজান মাসে রোজা রাখে তারা বলে যে হ্যাঁ গুনাহের কাজ যা ইচ্ছা করে ফেলি সামনে তো রমজান আসতেছে ওই সময়ে ভালো করে আমলকে ধরব ভালো করে তারাবির নামাজ আদায় করব কোরআন তেলাওয়াত করব এজন্য রমজানের পূর্ব মাস শাবান মাসে গাফিলতি করে আমরা গাফিলতি করি না যে রমজান একেবারে ভালো হয়ে যাব রমজানে ইবাদত বেশি করব একে সত্তরের মাস আজকে নয়তো নাই করলাম তো এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে এই মাসে আর এর সামনে হচ্ছে রজব মাস হারাম যে চারটা মাস এই চারটা মাসের মধ্যে রজব মাস একটা তো আরবের যুদ্ধ বিগ্রহ চললেও এই চারটা মাসের মধ্যে সম্মানিত মাস রজব মাস এ মাসের মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ করত না তাহলে শাবান মাসের আগের মাস রজব মাস ওই সময় তারা যুদ্ধ বিগ্রহ করত না ক্লোহ দ্বন্দ্ব করত না এর পরের মাস হচ্ছে শাবান মাস এ সময়ে সামনে রমজান এজন্য শাবান মাসও তেমন একটা ইবাদত করত না গাফিলতিতে কাটাত এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ এই মাসে বেশি গাফেল আর এই মাসে আমি সবচেয়ে বেশি রোজা রাখি বলি সুবহানাল্লাহ তাহলে এটা হচ্ছে এক নম্বর কারণ কোত্থেকে আসলো উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন থেকে যে আপনি কেন এই মাসে এত অধিক পরিমাণে রোজা রাখেন এক নম্বর কারণ বললেন যে এ মাসে মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে এতটুকু বুঝছেন দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসলাম বলেন হুয়া শাহরুন এটা এমন একটা মাস তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন এ মাসে বান্দার আমলগুলা বাৎসরিক রিপোর্ট আল্লাহ নিকট পৌঁছানো হয় বলি সুবহানাল্লাহ এক নম্বর কারণ মানুষ গাফেল থাকে দুই নম্বর কারণ এই শাবান মাসে
মানুষের বাৎসরিক যে আমলের রিপোর্ট এগুলা কার কাছে পৌঁছানো হয়, কথা বুঝেন না? আল্লাহর কাছে। তো আমরা বোঝানোর জন্য বলা যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে অথবা যদি কারো দোকানে কোনো সেলম্যান থাকে অথবা কর্মচারী রাখে, তাহলে অনেক সময় দেখা যায় দিনেরটা দিনের রিপোর্ট দেয়, আজকে বিক্রি এত, বাকি এত, নগদ এত, এটা রিপোর্ট দেয় না? দুনিয়ার ক্ষেত্রে আমরা এমনটা করি, হয়তোবা কোনোটা দিনের রিপোর্ট দিনে দেই, কোনোটা আবার সাপ্তাহিক রিপোর্ট দেই, আবার মাসিক রিপোর্ট দেই, বাৎসরিক রিপোর্ট দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, হুয়া শাহরুম তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এ মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পৌঁছানো হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে এটা কি সম্মানিত মাস না অসম্মানিত মাস? আরেকটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি কাজ করে, যে কোনো একজন ব্যক্তির আন্ডারে কাজ করে, উনি প্রতিদিন আসেন না, নির্ধারিত যে কোনো একদিন সময় আসে, তাহলে যিনি কাজ করেন তিনি কি মনোযোগ বাড়াইয়া দেন নাকি মনোযোগ কমাইয়া দেন? কথা বুঝেন না? যে একটা কোম্পানির অফিসার উনি নির্ধারিত একটা দিনে আসে, তো এই কর্মচারী যারা কাজ করে, যে আজকে তো ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে, তো উনি কি কাজের প্রতি আরো মনোনিবেশ করে নাকি গাফিলতি করে? মনোনিবেশ করে না? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমলনামা আল্লাহর নিকট পৌঁছানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি আনা সাঈমুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাৎসরিক আমল পৌঁছানো হয় আর আমি চাই আমার এই আমলটুকু যাতে রোজা অবস্থায় পৌঁছে। বলি সুবহানাল্লাহ। যদি বুঝতেন তাহলে আরো জোরে সুবহানাল্লাহ বলতেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, এই মাসে যেহেতু বাৎসরিক রিপোর্ট আল্লাহর নিকট পৌঁছানো হবে, এজন্য আমি চাই আনা সাঈমুন, আমি যে রোজা অবস্থায় আমার আমলগুলা, রোজা অবস্থায় যাতে আমার আমল নেক আমলগুলা আল্লাহর নিকট পৌঁছে, এজন্য আমি বেশি রোজা রাখি। বলি সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে বেশি রোজা কেন রাখতেন? এক নম্বর কারণ হচ্ছে, মানুষ শাবান মাসে বেশি গাফিলতি করে। দুই নম্বর হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বাৎসরিক রিপোর্ট আল্লাহ নিকট শাবান মাসে পৌঁছানো হয়, আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, আমি চাই আমি রোজাদার এ অবস্থায় আমার আমলগুলা আল্লাহ নিকট পৌঁছাক। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম এরপরে এত আমল করতেন। আজকে আমাদের আমন্ত্রিত প্রধান মেহমান, আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের নিকট উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াতের জিন্দেগি দান করে দিন। বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, উহিব্বু আইয়ুরফা আমালি ইলাল্লাহ ওয়া আনা সাঈমুন, আর আমার আমলগুলা আল্লাহ নিকট পৌঁছাক যাতে আমি রোজা অবস্থায় থাকি। বলি সুবহানাল্লাহ। তো এখন এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা এত রোজা রাখতেন,
কত সুন্দর করে সাজানো, একটু যদি চিন্তা করি আমরা যে নামাজের ফরজ আদায় করি, যেমন ধরেন জোহর, জোহরের আগেও সুন্নত আছে পরেও সুন্নত আছে নাই? এই ফরজ নামাজগুলার আগেও সুন্নত পরেও সুন্নত। এদিক দিয়া রজব, এরপরে হচ্ছে শাবান, এরপরে হচ্ছে রমজান, রমজানের পরের মাস শাওয়াল। অনেকেই আমরা জানি শাওয়ালের ছয় রোজা অনেকেই রাখে, রাখে না? তাহলে ফরজ নামাজের আগেও সুন্নত পরেও সুন্নত, রোজার হিসেবেও যদি একটু চিন্তা করি, রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস, আর রমজানের পরের মাস হচ্ছে শাওয়াল মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলাম সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজানের আগের মাস শাবান মাসে, এটা কি সুন্নত রোজা। আর এদিক দিয়ে রমজানের পরে শাওয়াল, এই শাওয়ালেরও ছয় রোজা আমরা অনেকেই রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম বলেন, যে ব্যক্তি শাওয়াল রমজান রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো, সেজন্য সমস্ত বছরের পুরো মাসই রোজা রাখলো বলি সুবহানাল্লাহ। বুঝান উদ্দেশ্য হচ্ছে ফরজ নামাজের আগেও সুন্নত পরেও সুন্নত, রোজার দৃষ্টিতেও যদি আমরা তাকাই, রমজান মাসের আগে হচ্ছে শাবান মাস, এটাও আল্লাহ রসুল ইসলাম সুন্নত রোজা রাখতেন, আর পরের মাস হচ্ছে শাওয়াল মাস, রমজানের পরের মাস, ওই দিনেও ছয় দিন আল্লাহ রসুল ইসলাম বেশি রোজা রাখতেন বলি সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসের এমন গুরুত্ব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালামের স্ত্রী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমল কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাংতি যে রোজাগুলা ছিল, ওই বাংতি রোজাগুলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শাবান মাসে রেখে দিতেন বলি সুবহানাল্লাহ। তো আমাদের মা বোন যারা শোনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আমল ছিল যে শাবান মাস এত গুরুত্ব, রোজা রাখার উত্তম সময় হচ্ছে শাবান মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাংতি রোজাগুলা রমজানের আগের মাস শাবান মাসে সবগুলা রোজা রেখে দিতেন বলি সুবহানাল্লাহ। এ থেকে আমরাও আমাদের মা বোন যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলটা যদি আমরা করি, যে রমজান অনেকে দেখা যায় যে এ বছরের বাংতি রোজা এর পরবর্তী বছর গিয়ে রাখে, এমন যাতে না হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাবান মাসে রোজাগুলা রেখে তার যে ঘাটতি রোজাগুলা ছিল এগুলা পূরণ করতেন। এ হচ্ছে শাবান মাসের গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত বেশি। আরেকটা হচ্ছে এই শাবান মাসের মধ্যে ১৪তম দিবাগত রাত্রি, আমরা সেটাকে কি বলি? শবে বরাত, এটা বলি না? এটাও তো শাবান মাসে। এ শবে বরাত, শবে বরাত কি রমজান মাসে? কথা বুঝেন না? শবে বরাত এটা কোন মাসে? শাবান মাসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম এই শাবান মাস, শাবান মাসের মধ্যেই হচ্ছে শবে বরাত। এ শবে বরাত নিয়ে আমাদের অনেকের মনে অনেক সংশয়, আমাদের অনেকের মনে অনেক ধারণা আগে ভালো ছিল, এখন অনেক ক্ষেত্রে দেখা যায় ধারণা পাল্টে যায়। শবে বরাতের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, ইন্নাল্লাহ লা ইত্তালিউ ফি লাইলাতিন নিসফু মিন শাবান, লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবান মাসের অর্ধ মাসের রাত্রিতে, অর্থাৎ ১৪তম দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের বসে বিশেষ একটা নজর রাখেন বলি সুবহানাল্লাহ। শাবান মাসের ১৪তম রাত্রি, এটাকে আমরা কি বলি? শবে বরাত। তো অনেক ক্ষেত্রে বলা হয় যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নাই, কথা ঠিক।
শবে বরাত নাই, কিন্তু আছে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের ১৪তম দিবাগত রাত্রি। যারা এটা বলেন শবে বরাত নাই কোরআন হাদিসের মধ্যে, তাদের কথাও ঠিক। তবে লাইলাতুন নিসফু মিন শাবান এটাকে আমরা বলি শবে বরাত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়ত্তালিউ ফি লাইলাতিন নিসফু মিন শাবান فيغفر لي جميع خلقه الا مشرك او مشاهين। শবে বরাত বিষয়ে সবচেয়ে বিশুদ্ধ হাদিস হচ্ছে এই হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাত্রিতে فيغفر لي جميع خلقه, সমস্ত সৃষ্টি জগৎকে, আমরা যারা মানুষ আছি প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের দিনও ক্ষমা করেন না, ইল্লা মুশরিকিন আও মুশাহিন, যারা শিরক করে তাদেরকে, আর যারা হিংসা করে তাদেরকে। তাহলে শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে মাফ করে দেন, কয় শ্রেণী ছাড়া? কয় শ্রেণী? দুই শ্রেণী। এক নম্বর হচ্ছে যারা আল্লাহর কাছে শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যারা হিংসুক, হিংসাটে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতের রাত্রিতেও ক্ষমা করেন না, বলি নাউযুবিল্লাহ। এখন এই দুটোটা আমাদের কাছে আছে না নাই, খালি আছে এটা বললে হবে না, বরং এমন আছে যে একটা পিঁপড়া যদি হাঁটে, আপনি বলতে পারবেন পিঁপড়া, পিঁপড়া যদি হাঁটে আওয়াজ পান? পিঁপড়া হাঁটলে আওয়াজ তো পাই না আমরা, একটা পিঁপড়া হাঁটলে যে আওয়াজ পাই না, আমার মধ্যে যে এই দুইটা গুণ আছে, আমিও তেমন আওয়াজ পাই না, আমার অনুভূতি নাই, পিঁপড়া হাঁটলে আওয়াজ হয় না, আর এই দুইটা বদগুণ যে আমার মধ্যে আছে, আমিও টের পাই না, শিরক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। শিরকে আকবর, আরেকটা হচ্ছে শিরকে আসগর। আকবর এটা আমরা অনেকেই জানি, যে কারো কাছে নিকট গিয়ে যদি আমাকে একটা ছেলে দেন, ছেলে কি আল্লাহ দেন নাকি অন্য কোনো ব্যক্তি দেন? আপনি এটা এটা বলতে পারেন হুজুর, বা আপনি যাকে পছন্দ করেন, মোহাব্বত করেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমাকে একটা আওলাদ দেয়, এই কথা একরকম। আরেকটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে, বন্ড লোকদের কাছে গিয়ে সন্তান চাওয়া হয়, এটা একটা শিরক। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহাবুল মাইয়াশাউ ইনাসাউ ويهبوا لمن يشاء الذكور ويزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। الله পাক রব্বুল আলামিন বলেন يهبوا لمن يشاء إناثا, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তান দান করি। কোরআনে আগে কার কথা আসছে? কোরআনের মধ্যে আগে মেয়েদের কথা আসছে। আগে এমন হতো মেয়ে হলে চেহারা মলিন হয়ে যেত, এখন আর এমনটা নয়, মানুষ মেয়েদেরকে বেশি ভালোবাসে, বাবাও তার মেয়েদেরকে বেশি ভালোবাসে, বরকত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম বলেন যে ব্যক্তির একটা মেয়ে উপযুক্ত বয়স পর্যন্ত সুন্দরভাবে পরিচর্যা করে, সুন্দরভাবে একজন লোকের কাছে পাত্রস্থ করলো, তাকে মানুষ বানালো, ওই ব্যক্তির জন্য একটা জান্নাত। বলে সুবহানাল্লাহ, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কন্যা সন্তান দান করল, ইসলাম মোতাবেক চলালো, সঠিক পাত্রে পাত্রস্থ করল, ওই বাবার জন্য, দুইটা মেয়ের জন্য দুইটা জান্নাত। তিনটা মেয়েকে যদি যথার্থভাবে পালন করে তাহলে তিনটা মেয়ের জন্য তিনটা জান্নাত। তাহলে আগে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তানের কথা বললেন, যে আমি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দোনোটাই দান করি। ওয়া জালু মাইয়াশা ও আকিমা, যাকে ইচ্ছা আমি ছেলেও দেই না মেয়েও দেই না। কে বলেন? তাহলে এখানে আল্লাহ বললেন আমি দেই, অথচ অনেক সময় আমরা আরেকজনের কাছে নিকট গিয়ে চাই, এটা শেরক, অনেকে এটা বুঝতে পারে। কিন্তু আরেকটা যে শেরক, একেবারে সূক্ষ্ম শেরক,
এটা আমরা অনেকেই এ বিষয়ে জানি না। যেমন রিয়া করা, রিয়া, রিয়া হচ্ছে লোক দেখানো ইবাদত করা, এটা একটা শিরক। লোক দেখানো ইবাদত, এটা বোঝেন ইবাদত, প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি করার জন্য। তো আমি যদি কোনো ইবাদত করি আল্লাহকে সন্তুষ্ট না রেখে, মানুষকে সন্তুষ্ট করার জন্য, তাহলে এটার আল্লাহর জন্য হলো না, এটা হলো ওই মানুষের জন্য, এটাও একটা শিরক। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকাত, যত বিষয় ইবাদত সংক্রান্ত, এগুলা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কিন্তু যদি এখানে অন্য নিয়ত থাকে যে এই ইবাদতগুলা আমি মানুষকে লোক দেখানোর জন্য করব, কেউ যদি দান সাদাকাত করল, দান সাদাকাত মানুষ কার জন্য করে? আল্লাহর জন্য। সেখানে নিয়ত যদি থাকে যে না, লোকে আমাকে বড় দানশীল বলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম নিজেই বলেন, কিয়ামতের ময়দানে অনেক লোক এমনভাবে উপস্থিত হবে, এসে দুনিয়ায় থাকা অবস্থায় শহীদ হয়েছে, কিয়ামতের ময়দানে ডাকা হবে, শহীদদের মর্যাদা দেয়া হবে, দান সাদাকা যারা করেছে তাদের মর্যাদা দেয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের কাতারে শামিল করবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া রসূলুল্লাহ, আমরা তো জানতাম রজুলুন বারা, এ লোকটা তো অনেক নেককার ছিল, দিনদার ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক ইবাদত করেছিল, আজকে যে দেখি জাহান্নামের কাতারে ওই ব্যক্তি। ফেরেশতারা কাকে প্রশ্ন করবেন? আল্লাহকে, যে দেখছি তো দুনিয়ায় অনেক ভালো মানুষ ছিল, তো এখন দেখি জাহান্নামীদের কাতারে। কথা বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরা দুনিয়াতে নেক আমল করেছিল ঠিক, কিন্তু আমাকে রাজি খুশি করা এটা তাদের উদ্দেশ্য ছিল না। দিলের খবর একমাত্র আল্লাহ জানে, স্ত্রীর মনের মধ্যে কি আছে সেটা স্বামী জানে না, স্বামীর মনের মধ্যে কি আছে স্ত্রী জানে না, দিলের খবর একমাত্র আল্লাহ জানেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, বাহ্যিকভাবে বোঝা গেছে যে আমার সন্তুষ্টির জন্য করেছে, কিন্তু আসলে তো আমার সন্তুষ্টির জন্য করে নাই। এ হাদিসের ব্যাখ্যায়, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। শুরুতে যে আয়াতটা বলেছিলাম, এ আয়াতের ব্যাখ্যায় আছে, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক নেক আমল করি, দান সাদাকাত করি, তবে এ নেক আমলের মধ্যে এমন একটা উদ্দেশ্য থাকে, আল্লাহ আপনিও যাতে সন্তুষ্ট থাকেন, মানুষও যাতে সন্তুষ্ট থাকে। ইবাদতের ক্ষেত্রে সাহাবি বললেন যে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আসলামকে বললেন যে আমি যেই নেক আমল ইবাদতগুলা করি, আমার মনের ইচ্ছা হচ্ছে আল্লাহও যাতে সন্তুষ্ট থাকে, মানুষও যাতে সন্তুষ্ট থাকে। তো ইবাদত কি মানুষের সন্তুষ্টির জন্য করি আমরা? এই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবেন না। সাহাবি নবীজি সাল্লাল্লাহু আসলামকে বললেন এই কথা, যে আমার দুজনকেই খুশি করানো এটা আমার উদ্দেশ্য থাকে, এ আমল কবুল করা হবে না। তাহলে যে কথা থেকে আসলাম, দুই শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেও ক্ষমা করবেন না। একটা হচ্ছে মুশরিক, শিরক যারা করে তাদেরকে মুশরিক বলা হয়, আর যেই ব্যক্তি লোক দেখানোর জন্য কোনো ইবাদত করে এটাও শিরকের কাতারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে ক্ষমা করবেন না। তাহলে কয় শ্রেণী গেল? এক শ্রেণী যারা শিরক করে তাদেরকেও এই বরাতের রাত্রিতে আল্লাহ মাফ করবেন না। দুই নম্বর, আও মুশাহিন, হিংসুক ব্যক্তিকে, হিংসুক ব্যক্তি আছে না নাই, আপনি যেই সেক্টরেই যাবেন, যারা ওয়াজ মাহফিলে কথা বলে তাদের মধ্যে হিংসাটে লোক রয়েছে, যারা সিএনজি ড্রাইভার তাদের মধ্যে হিংসাটে লোক রয়েছে, যারা দোকানদার তাদের মধ্যে হিংসায় লোক রয়েছে, যারা আম মুসল্লি তাদের মধ্যে হিংসা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, মুশাহিন, তাদেরকেও ক্ষমা করা হবে না।
এক ঘরের মধ্যে দুইজন সদস্য, দুইজন পুত্রবধূই ধরতে পারেন, একজন বেশি অর্থ পয়সা কামাই করে আরেকজন কম কামাই করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া রিজিক সীমাবদ্ধ, যাকে যতটুকু রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন সে ততটুকুই পাবে, কোনো কম পাবে না। আবার যে সারাদিন পরিশ্রমই করুক না কেন, আল্লাহর পক্ষ থেকে যতটুকু বাজেট অতটুকুই পাবে, তার চেয়ে বেশি পাবে না। তো কোনো ঘরের মধ্যে যদি এক ভাই যদি অর্থ সম্পদ বেশি কামাই করেন, আরেক ভাই যদি কম কামাই করে, দেখা যায় কম যে কামাই করে সে পরিশ্রম ঠিকই করে, অলস জীবনযাপন করে না, তার সাথে যিনি বেশি কামাই করে তার সাথে হিংসা করে, বা কম যিনি কামাই করে তাকে হ্যায় প্রতিপন্ন করে, এটাও কিন্তু হিংসার কারণে। যে ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা আছে, তাকে যদি পৃথিবীর পাহাড় পরিমাণও সম্পদ দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, এরপরও তার পেট ভরবে না। আর যে ব্যক্তি হিংসা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, যতটুকুই আল্লাহ কিসমতে রেখেছে আলহামদুলিল্লাহ, এই ব্যক্তির সম্পদ বেশি হলেও আলহামদুলিল্লাহ বলে, কম হলেও আলহামদুলিল্লাহ বলে, কারোর সাথে হিংসা করে না, তাকে টেনে নিচে নামানোর চিন্তাও করে না। হিংসা যদি হিংসা আমরা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই রাত্রিতে, শবে বরাত সামনে দিয়ে আসতেছে, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন না। হিংসা এমন যেমন লাকড়ি, আগুন দিয়ে যদি আপনি মেজের কাড়ি দিয়ে লাকড়ির মধ্যে আগুন দিয়ে দেন, লাকড়ি পুরে ছাই হয়ে যাবে না? হিংসা এমন ন্যাক আমল আমি যা করলাম, হিংসার কারণে মেজের কাড়ির মতো আমার ন্যাক আমলগুলা পুরে ছাই হয়ে যাবে। কারণ কি? হিংসা। তো হিংসা ব্যক্তির কখন আসবে না? যখন ব্যক্তির আল্লাহর প্রতি শুকর থাকবে। যদি শুকর থাকে, আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ, চেষ্টা করব বড় হওয়ার, যদি চেষ্টা করেও যদি না পাই, তারপরও আলহামদুলিল্লাহ। কিন্তু হিংসার কারণে, অহংকারের কারণে আরেকজনকে টেনে নামানো, এই হিংসা দিলের মধ্যে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও ক্ষমা করবেন না। তাহলে লাইলাতুন নিসফু মিন শাবান এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না। এবার আসেন ফজিলত কি, শবে বরাত এটা কোন মাসে? শাবান মাসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফু মিন শাবান আসে, শাবান মাসের চোদ্দতম দিবাগত রাত্রি আসে, ফাকুমু লাইলাহা রাত্রিবেলা তোমরা আল্লাহর ইবাদত করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, ওয়াসুমু নাহারাহা আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। এটা কে বললেন? আল্লাহ দিনে রোজা রাখার জন্য বললেন, আর রাত্রিতে বললেন যে ইবাদত করার জন্য। ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুন নিসফু মিন শাবানের রাত্রিতে নির্ম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। কি বলে ডাকেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও দুনিয়ার মানুষ, কার ক্ষমা চাওয়ার দরকার আমার নিকট? ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। এ হাদিসের আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এটা হচ্ছে হাদিসে কুদসি, যে এই হাদিসের মধ্যে তিনটা কথা বলেছেন। প্রথমে বললেন যে যেই ব্যক্তি ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেই এই রাত্রিতে। তো এখানে ক্ষমার কথা কেন আগে আনলেন? এই হাদিসের মধ্যে আরও দুই ধরনের কথা বললেন, সেটা পরে আনলেন, আর ক্ষমার কথা কেন আনলেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কার ক্ষমা চাওয়ার দরকার, তুমি ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, তার কার রিজিকের অভাব রয়েছে, তুমি রিজিক আমার নিকট চাও, আমি তোমাকে রিজিক দিব।
ফাওয়াফিয়াহু আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তাহলে তুমি আমার নিকট চাও, আমি তোমাদেরকে সুস্থতা দান করে দিব। প্রথমে বললেন কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দেবেন, দ্বিতীয় কারো যদি রিজিকের প্রয়োজন হয় রিজিক চাও রিজিক আমি দিয়ে দিব, তিন নম্বর কেউ যদি অসুস্থ হও সুস্থতার জন্য দোয়া করো আমি তোমাদেরকে সুস্থ করে দিব। কয়টা কথা বললেন? তিনটা। তো প্রথমে কেন আগে ক্ষমার কথা বললেন, প্রশ্নটা বুঝছেন? আগে কেন ক্ষমার কথা বললেন? ফায়াগফিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যদি একটু দুনিয়াতে আপনি চিন্তা করেন, ক্ষমাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আল্লাহ নিকট ক্ষমা চাওয়া, আর দুনিয়ার মধ্যে পরকালের মধ্যে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ক্ষমা পাওয়া। আপনি যদি আল্লাহ নিকট ক্ষমা চান এটা হবে সবচেয়ে বড় চাওয়া, আর যদি ক্ষমা পান এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। উদাহরণ দিলে বুঝবেন, কোনো পিতা তার সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে যার সন্তান আছে সে বোঝে। আপনি সন্তানের জন্য অনেক পরিশ্রম করলেন, অনেক কাজ করলেন, ওই সন্তান আর আপনাকে দাম দিল না, আপনি চেয়েছেন সন্তানের হক আদায় করতে, সন্তান আপনার হক আদায় করে না, অথবা কোনো দুনিয়ার মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি তাকে কোনো সাহায্য সহযোগিতা করেছেন, ওই ব্যক্তি আপনার সাথে প্রতারণা করল, আপনার মনে ব্যথা নাই? কথা বুঝেন না? কাউকে আপনি উপকার করলেন সে প্রতারণা করল, এজন্য আপনার অন্তরের মধ্যে ব্যথা। আবার আপনি আপনার সন্তানের জন্য আপনার সর্বস্ব ত্যাগ করলেন সে আপনার কথা শোনে না, এটার জন্য ব্যথা। এই দোনোটা ব্যথা ব্যক্তি যদি, হ্যাঁ আমার সন্তান তাকে আমি যতটুকু পরিমাণ দিব এই নিয়ত না রেখে যদি সে এটা বলতো সন্তান আমার থেকে হক, আমি বাবা হয়ে যতটুকু সম্ভব তাকে দিব, আমি আরেকজনকে উপকার করব, আল্লাহর সন্তুষ্টির জন্য উপকার করব, এই ব্যক্তি যদি আপনার প্রতারণা করে ফেলে আপনি যে আল্লাহর জন্য করলেন এটা আপনার আত্মতৃপ্ততা আছে। কথা বুঝেন নাই? আপনি যদি আল্লাহর জন্য করেন, যাকে উপকার করলেন সে যদি আপনার ক্ষতিও করে এটা আপনার মনে একটু কষ্ট হলো, আপনি মনকে বুঝাতে পারবেন আমি তো কষ্টটুকু পেয়েছি ঠিক, তবে আমি যে উপকার করলাম এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, কাউকে সন্তুষ্টির জন্য করি নাই। তো বোঝানো হচ্ছে কেউ প্রতারণা করলে আপনার মনে কষ্ট হয়, এরপরও যদি পরকালে আপনি কষ্টই করেন আজাবে ভোগ করেন সেই কষ্ট আপনি কোথায় রাখবেন? এজন্য দুনিয়ায় সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আল্লাহ নিকট ক্ষমা চাওয়া, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ নিকট ক্ষমা পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাহ, কেউ যদি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাহ আলামিন মুস্তারজিকিন ফারজুকা, কারো যদি রিজিকের প্রয়োজন হয় তুমি রিজিকের তালাশ করো, আমার নিকট রিজিক চাও আমি রিজিক বাড়িয়ে দিব। কেউ যদি অসুস্থ হও ফাওয়াফিহা আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, অসুস্থ হলে তুমি সুস্থতা চাও আমি আল্লাহ সুস্থ করে দিব। তাহলে এটা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবানের ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত এমনিভাবে বান্দাকে ডাকতে থাকেন তোমার কি দরকার তুমি বলো আমি দিয়ে দিব, তোমার কি দরকার তুমি বলো আমি দিয়ে দিব। এই শবে বরাতের এত গুরুত্ব, এত ফজিলত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, রাত্রিবেলা প্রবেশ করে জামাও খুললেন, আমার সাথে কোনো ধরনের কথা না বলে আবার ইবাদতের মধ্যে দাঁড়ালেন। কথা বুঝছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে আমার ঘরে প্রবেশ করলেন, ঘরে এসে জামাও খুললেন, আমার সাথে কোনো কথা বলেন নাই, আবার ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলেন।
এতটুকু পর্যন্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে রতে লাগলো। ঘটনা কি, ঘরের মধ্যে প্রবেশ করে তো কথা বলেন, জামাও খুললেন কথাও বললেন না, ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নাকি আমার সাথে কোনো রাগ করলেন? এটা স্বাভাবিকভাবে মনের মধ্যে আসে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলাম এমন লম্বা দীর্ঘ সিজদা দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ইসলামের জান কবজ হয়ে গেল কিনা, এত স্থিরভাবে এত দীর্ঘ সিজদা দিলেন, কোনো নাড়াচাড়া নাই। আমরা সিজদা দিলে দেখা যায় স্থির থাকতে পারি না, নাড়াচাড়া করি, পুরা নামাজের মধ্যে মনোযোগ থাকে না, এমন একাগ্রচিত্তে নামাজ দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিদ্যা আঙ্গুলের মধ্যে একটু এই আঙ্গুল দিয়ে নাড়া দিলেন, সিজদারত অবস্থায় নাড়া দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয় হলো, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সিজদা দিলেন, আবার সিজদার মধ্যে জান কবজ হয়ে গেল কিনা এই ভয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দীর্ঘ সিজদার পরে যখন সালাম ফিরালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিলেন? হে আয়েশা রাদিয়াল্লাহু, হে আয়েশা, তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করব? এমনটা নয়, বরং আজকে এমন একটা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য মাখলুকাতকে এই দিনের মধ্যে মাফ করে দেন, এই রাত্রির মধ্যে মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন। তো এই লাইলাতুন নিসফু মিন শাবান যেটা আমাদের সামনে আসতেছে, এটা আছে না নাই? এটা আছে না নাই? এটা আছে। তবে আমরা এটাকে এমন রসমের মধ্যে পরিণত করেছি, যেমন আজকে মাহফিল, মাহফিল উদ্দেশ্য, এই যে দোকানপাট, এগুলা তো উদ্দেশ্য না, এগুলা কি উদ্দেশ্য? তো শবে বরাত ইবাদতের রাত্রি আমরা এই অনর্থক কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে অনেকে বলে যে হ্যাঁ শবে বরাত নাই, ইবাদত আছে, কিন্তু আমাদের পালন করার ভিন্নতা ধরনের বিষয়ে আমরা এলোমেলো করে ফেলি। যেমন আমরাও আপনারাও এখানে যারা উপস্থিত, আপনাদের সময় দেখা যায় এমনভাবে শবে বরাত পালন করতো, পিঠা বানানো লাগে, আমাদের বাবন যারা তারা পিঠা নাস্তা এটা যারা হয় না, বাচ্চাদেরকে পটকা খেলনা জিনিস, এটা এমন দোকানপাট বসে, এ কারণে অনেকে এটাকে পছন্দ করেন না, সেটা এক হিসাব, তবে শবে বরাত অস্বীকার করার সুযোগ নেই। কথা বুঝছেন আমার? মসজিদে মিলাদ পড়ানো লাগবেই, মসজিদকে আলোকসজ্জা করা লাগবেই, পিঠা নাস্তা করা লাগবেই, বাচ্চাদেরকে খেলনা বিভিন্ন উপকরণ কিনে দেওয়া লাগবেই, এটা হচ্ছে ক্ষমার রাত, এটা হচ্ছে ইবাদতের রাত। আমরা ইবাদতের দিকে না গিয়ে দেখা যায় এমন কাজ করি যেগুলার কারণে অনেকেই বলে যে শবে বরাত বলতে কিছু নাই, এটা আসলে ঠিক নয়। শবে বরাতকে যদি কেউ অস্বীকার করে, লাইলাতুন নিসফু মিন শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসকে সে অস্বীকার করলো, বরং এটার অস্বীকার করতে পারেন যে ওই সময় মা বোনদেরকে পিঠা নাস্তা যাতে না বানায়, আগে বানাক বা পরে বানাক, ওই দিন বানাতে দিব না। ওনারাও এমনভাবে করে, ওনারাও ইবাদত করার সুযোগ পায় না, সারা দিন করে, রাত্রিতে ইবাদত করবে, ঘুম চলে আসে। এজন্য আমরা অন্যান্য শবে বরাত কেন্দ্রিক যেগুলা করি ইবাদতই করব, কিন্তু পিঠা নাস্তা এগুলাও করব না, আনন্দ ফুর্তি এটাও করব না, ইবাদতের মধ্যে কাটাব। আর শাবান মাসের পরে হচ্ছে রমজান মাস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা রমজান মাসে প্রস্তুতি এমনভাবে নিতেন, যার ফসল কাটার সময় হতো, যে খেজুর এখনও পুরাপুরি পাকে নাই, আরও পাকবে দূর, রমজানের আগেই কেটে ফেলি, পুরাপুরি রমজান পালন করার জন্য প্রস্তুতি নিতেন। বুঝানোর জন্য বলা, আমরা বিভিন্ন কাজ করলে ইলেকশন আসলেও আগে থেকে প্রস্তুতি নেয় না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের ব্যবসা বাণিজ্য এগুলা, কৃষি ফসল জমি
এগুলা রমজানের আগে আগে এমনভাবে সমাপ্ত করতেন ইবাদতের মধ্যে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। এজন্য আমরাও রমজানের পূর্ব মাস শাবান মাস এমনভাবে করব যাতে রমজান ঠিকমতো আমাদের রোজা রাখতে ব্যাঘাত সৃষ্টি না হয়। আর দ্বিতীয়ত এই মাহফিল তখনই সাফল্যমণ্ডিত হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি পরিমাণে রোজা রেখেছেন। এখানে আমরা যারা আসি অন্তত পক্ষে একটা করে রোজা হলেও রাখব। তাহলে এখান থেকে যদি কিছু আমল নিয়ে যেতে পারেন, আর লাইলাতুন নিসফুমিন শাবানে হিংসুক এবং মুশরিক ব্যক্তিকে ক্ষমা করেন না, এই দুইটা থেকে আমরা দূরে থাকব, অন্তত একটা রোজা হলেও রাখব, তাহলে এই মাহফিলটা অন্তত পক্ষে কিছুটা ফায়দা হাসিল আমরা করতে পারব। যাই বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও শাবান মাসের রোজাগুলা বেশি বেশি করে রাখার তৌফিক দান করে দিন বলি আল্লাহুম্মা আমিন, আর শিরক করা থেকে হেফাজত করে নিন বলি আল্লাহুম্মা আমিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসা অহংকার মুক্ত আমাদের জিন্দেগি দান করে দিন বলি আল্লাহুম্মা আমিন।